দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনার প্রয়োজনীয় পণ্যের সন্ধান পেতে আমাদের সাথেই থাকুন, আমরা খুঁজে বের করব কোথায় কি পাওয়া যায়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক। ভাই বোন বন্ধুরা, চলে এসেছি ইস্টার্ন হাউজিং সংলগ্ন যে গরুর হাট, বিশাল হাট, এই হাটে চলে আসছি। আপনারা এখানে ছোট বড় নানান ধরনের গরু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই গরুটা কার আপনার? এই গরুটার যদি আপনি দাম চান কত চাইবেন? 150 চাচ্ছেন, মানে 1.5 লাখ টাকা। দর্শক, 1.5 লাখ টাকা যাচ্ছে এই গরুটা। এই গরুটার মাংস কত আসবে ভাই? 4.5 মন। 4.5 মন আসবে আশা করা যায় ইনশাআল্লাহ। এটা কি আপনার নিজেদের পালা না আপনি ব্যাপারে কিনে নিয়ে আসেন? নিজেদের পালা। নিজেদের পালা। তো এটা থেকে খাবার কি দেন, কি খাওয়া দাওয়া কি দেন? এটা খ্যার দেন। মাশাআল্লাহ, গরু শান্ত আছে, দেখতেও খুব সুন্দর। তো এটা কত হলে ছাড়বেন আশা করা যায়, মানে আপনার পোষাবে কত হলে? 30 হলে ছাড়বেন। 30 হলে, 1,30,000 ছেড়ে দিবে দর্শক ইনশাআল্লাহ। এগুলো আপনার না দর্শক, একটু দেখাই আমি। আমি সবগুলোর দাম জানতে চাইবো না, আপনারা নিজেটা আসবেন, এসে দেখে শুনে নেবেন। আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এই লাল গরুটা কত চাবেন আপনি? 180 চাচ্ছেন। 180, খুব ভালো। এটা কত টাকা আসবে মাংস আনুমানিক? 4.5 মন আসবে। 4.5 মন আসবে। কমায় তো দিবে দাম, কমায় টমায় দিয়ে দেন। দেরি করে একটা মরা গরু কেমন লেগে গেল, 70 আপনার কত হলে পোষায়? আমার গরুটা 1,000 টাকা দিয়ে আটকে আছে, আমি দাবি করে নেব। ওই জন্য চাইলে বড় লোকের বেটা হয়তো নেবে বলে বললাম, ঘরে ধরা দে বলেন। হ্যাঁ, কেউ 1,000 টাকা আমার লড় খুবই ইচ্ছে, যদি না পাই না পারা। কত কত হলে ছাড়বেন এটা বলেন? আরে ভাই, এখনই পাকা ধরে টানাটানি করে গেল, ওই 1 লাখ টাকাই দিবে। আর আমার 1 লাখ টাকা দিলে আমার 1,000 টাকা আমি পাসি না, আমার আসল আসল হচ্ছে। আমি নগা থেকে আসছি, 1,000 টাকা তোমাদের কাছে হাত পা ধরে আমি 1 লাখ 1,000 হলে আপনি ছাড়বেন? আমি 1,000 টাকার উপরে আমার দাম। আচ্ছা ঠিক আছে। ব্যাপারীকে ভাই কত চান এটা? 130 1,30,000 আমি 80,000 টাকা কইছি। কত হলে পোষবে? 105-10 105-10 হলে পোষবে? হ্যাঁ, পারবেন 80,000? দেখেন পারব না। আজকে দেখলাম জামালপুর থেকে ট্রেনে করে ইয়ে আসতেছে, গরু আসতেছে। শুনেন, গত বছর কোন পদ্মা ব্রিজ আরম্ভ হয়নি, মামা গেটের ওই যে ফেরি দিয়ে যে গাড়ি আটকে রয়েছে তা হইতো না, দুই রাস্তা ক্লিয়ার, বর্ডারও খোলা। কম বেশিতে দিয়ে দিবে ইনশাল্লাহ, দিয়ে দিবে কম বেশিতে। তাদেরও পোষাইতে হবে, আমাদেরও পোষাইতে হবে, মানুষের অর্থনৈতিক অবস্থা বুঝে তো দাম। কি নাম ভাই আপনার? নাজমুল। নাজমুল ভাই, কয়টা গরু নিয়ে আসছেন? গরু 15টা নিয়ে এসেছি। কোথা থেকে নিয়ে আসছেন? নওগাঁ থেকে। নওগাঁ থেকে?
সব দেশি গরু না হ্যাঁ সব দেশি আচ্ছা সব দাম জানা সম্ভব না এটার দাম কত জান এটা লালটা এর দাম 30 এটা কত হলে পোষবে ছাড়বেন কততে কত ইচ্ছা কত আপনার পোষে কত 10-15 হলে পোষায় পাটানি আসছেন বললেন 15টা এই পর পর সব 15টা আপনার 15টা আমি এসি 5টা বিক্রি করেছি 10টা আছে 10টা আছে আচ্ছা দেখেন আচ্ছা আছে পছন্দ করেন দেখেন আনুমানিক কিরকম মাংস হবে এটা আপনার আন্দাজ 120 মানে হলো 3 মণ 3 মণ হবে 3 মণ তো হবে আমার আন্দাজে হবে শান্ত আছে না হ্যাঁ শান্ত আছে ঠিক আছে বাজার এখনো জমছে জমে নাই তো না এখনো জমে নাই বাজার বাজার জমব ধর কালকে হয়েছে কাস্টমার ধরাইতেছে আপনার কয়টা গরু নাকি একই সাথে একসাথে এটাই আপনাদের আচ্ছা ঠিক আছে হাসিল কত করে পড়ে এখন এবার হাসিল কত ধরছে 5 টাকা তাহলে 8 টাকা নিলে ওদের দিতে হবে 5,000 যারা কিনবে তারাই দিচ্ছে বুঝতে পারছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম ভাইজান আমার নাম জাবেদ জাবেদ ভাই কয়টা গরু নিয়ে আসছেন 10টা নিয়ে আসছিলাম 10টা আচ্ছা এই যেটা ধরে আছেন এটার কত চাচ্ছেন আপনি আমি দাম তো রাখেছি 30,000 130 আচ্ছা কত হলে পোষে কত ছাড়েন কততে ছাড়া ছাড়ি ধরে এলাম কুন্দো প্রত্যেকে নিয়ে আসছেন রাজশাহী আপনার কথা টানে তো রাজশাহী নগা টান পাই হ্যাঁ নগা নগা জি আচ্ছা ভালো আর কততে দিবেন এটা মানে কত তো দিলে আপনার মোটামুটি থাকে আর কি এখন ধরে এলাম আমার তো কুন্দু সমানে দিবেন 1,00,000 দিবেন জি 1,00,000 কি দিবেন 1,00,000 হবে না তো 1,00,000 দিলে আমার কোনো কিছু থাকবে না আচ্ছা ঠিক আছে থাকবে না ঠিক আছে এই এই পর পর সব আপনার না জি জি কতটুকু মাংস আসবে এটা আনুমানিক ধারণা তৈরি হয়ে গেছে না আপনাদের ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইজানের নামটা আপনার নাম আজিজুর রহমান আজিজুর রহমান ভাই কয়টা গরু নিয়ে আসছেন 24টা কোত্থেকে নিয়ে আসছেন নওগাঁ তো এখানেই আছেন আপনার 24টা নাকি সব বিক্রি হয়ে গেছে নাকি নয়টা বিক্রি হয়েছে মাশাল্লাহ গরু দেখতে খুব সুন্দর একদম শুরুর যে গরুটা এটা যদি দাম চান কত চাবেন 125 কত হলে ছাড়বেন কত হলে সেটা বলেন 100 হলে ছাড়বেন কতটুকু মাংস আসবে এটাতে আনুমানিক 3-10 কেজি 3-10 আচ্ছা মোটামুটি একই সাইজের গরু না আপনার কাছাকাছি বেশি কিরকম এবার বাজার কিরকম বাজার মোটামুটি ভালো না খুব খারাপ না আচ্ছা কালকে থেকে হয়তো আর একটু জমবে না জমবে আল্লাহ ভরসা দেখেন আন্টি দেখেন আরে গরু বুঝা হবে না বাইন্ধা দিলে হবে এক সাইড খাটা করে কি নাম ভাইজান আমার সোহেল রানা সোহেল ভাই কয়টা গরু নিয়ে আসছেন
সামনের শুরুর গরুটার একটু দাম যদি জানতে চাই, দাম 100 100 বাহ, কতটা ছাড়বেন আশা করেন? 90 হলে ছেড়ে দিবেন, মাশাআল্লাহ, গরু ভালো, দামও একবারে খারাপ চান নাই, দামাদামি করার সুযোগ আছে। দর্শক আপনারা আসবেন মোটামুটি এই হাটে, মোটামুটি নিড রিজনেবল। আমি বলব, আমি অনেকগুলো ব্যাপারীর সাথে কথা বললাম, আপনাদের পছন্দ হবে এবং দামে বিভিন্ন দামের যার যেরকম বাজেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। সব ধরনের গরুই আছে এখানে, খুব সুন্দর শান্ত গরু একদম। আসসালামু আলাইকুম ভাইজান, কি করেন? তেল মাখান? তেল মাখালে একটু চকচক করে। কি নাম ভাইজান আপনার? জলিল ভাই। কয়টা গরু নিয়ে আসছেন? 29টা। আচ্ছা আচ্ছা, যেটা তেল মাখাচ্ছেন এইটার যদি দাম চান কত চাবেন? 93 চাবেন? আচ্ছা মাশাআল্লাহ, ছাড়ার নিয়ত কততে, কত দিলে পোষাবে আপনার? 80-82 হলে পোষাবে। আচ্ছা, আর হচ্ছে চার সাথে হাসিল হলো 5% না? এই কি নিজে মানে নিজেদের পালা আপনারা ইয়ে নাকি আপনারা ব্যাপারই শুধু কিনে নিয়ে চলে আসেন? নিজেরা নিজেরাই পালেন। কি কি খাবার দাবার কি দেন? শুধু আটার মোটামুটি ধরনের খোল আছে, আটা। হ্যাঁ, একটু করে গুঁড়ে। আচ্ছা আচ্ছা, কোনো মোটা তাজা করণের কোনো ঝামেলা নেই? মানে গরুর যা খাদ্য তাই খায়, খেয়েই কোনো ইঞ্জেকশন বা কিছু নেই? কিচ্ছু, মাশাআল্লাহ, ভালো। হালাল ব্যবসা করাই ভালো, 2 টাকা কম 2 টাকা বেশি সেটা তো বড় কথা না, ব্যবসাটা হালাল হওয়া জরুরি। এইটার দাম চাইলে কত চাবেন? 105 চাবেন। ছাড়ার নিয়ত কততে? 90 ঠিক আছে ইনশাআল্লাহ। কি নাম এটার? গুরুর নাম রাখা নাই। নাম রাখা নাই, ঠিক আছে। রাজাবাবু হলো? রাজাবাবু। রাজাবাবু কি মোটামুটি শান্ত আছে নাকি? শান্ত শান্ত, কিছু যাবে না রাজাবাবু। এতে কি পরিমাণ মাংস আসবে আনুমানিক? 13-14 মন মাংস আপনার নিজের পালা? নিজের পালা। কি নাম ভাই জান আপনার? নাম মোহাম্মদ নাজিমুল। নাজিমুল ভাই, কয়টা গরু নিয়ে আসছেন? আমরা 21টা গরু নিয়ে আসছি। কোথা থেকে নিয়ে আসছেন? নওগাঁ থেকে। নওগাঁ থেকে, আচ্ছা। এটার কিরকম হলে আপনার মানে কি চাচ্ছেন এটার দাম? আমি দাম রাখছি 6 লক্ষ। 6 লক্ষ, 3,80,000 টাকা হলে আপনার পোষাবে? জি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। আর ছোট গরু তো নিয়ে আসছেন? ছোট গরু নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, একুশটা আপনার? আমাদের দুইজনের আছে, ওই ভাইয়ের আছে। আচ্ছা আচ্ছা, আপনি কি নিজেরা পালেন? পেলেন মানে একটু ছোট অবস্থায় কেনেন, কিনে নিজেরা পালেন? জি জি। কি খাওয়ান আপনার? হলো খাওয়াই হলো আপনার গমের ভুসি। জি। ব্রান্ড খুদি? কোনো ইনজেকশন বা কোনো এগুলো ব্যবহার করেন না? তার মানে একদম হালাল ব্যবসা করার চেষ্টা করেন, টাকা 2 টাকা কম বেশি হোক সমস্যা নেই, কিন্তু ব্যবসাটা হালাল করি আর কি। যাক আলহামদুলিল্লাহ। এসব আপনার? জি জি। লালটা যেটা শুয়ে আছে এটার দাম কত চান? লালটার দাম আপনার ধরেন কি 100 রাখছি। 100 রাখছেন, মাশাআল্লাহ। এটা কতটুকু আসবে মাংস? এটা আপনার হলো 3 থেকে 3.5 বা 3.25। 3 3+ হবে। জি জি। আচ্ছা, খুব সুন্দর। আসসালামু আলাইকুম, এর নামটা? শামীম আহমেদ। জি শামীম, শামীম ভাই। শামীম ভাই, কয়টা গরু নিয়ে আসছে? 2টা। 2টাই? এটার পাশেরটা? মাশাআল্লাহ। কোথায় কোথা থেকে নিয়ে আসছেন? চড়াঙ্গা। এটা আপনাদের নিজেদের পালা? জি নিজেদের পালা। কি খায় এটা? খাওয়া এটা খাবার কি দেন? খাবার খায়, ভুসি খায়। হ্যাঁ জি।
খুব ভালো। তো এটার আপনার চাওয়া কত? 320। 320 কতটুক আসবে আনুমানিক? দশ মন হবে ইনশাল্লাহ। তো কত হলে ছাড়বেন? আশা রাখেন 300 হলে ছেড়ে দিবেন। বাহ খুব ভালো। আর পাশেরটা কততে ছাড়বেন? এটা কততে ছাড়বেন? ১৬০ চান। ঠিক দাম ঠিক আছে মাশাল্লাহ, দাম খারাপ বলেন নাই। ১৬০ চাচ্ছেন, হয়তো ১৫০ ইচ্ছা আছে, ছেড়ে দিবেন তাই তো? আউল তাউল দাম বলে লাভ নাই। তারপর আমার দর্শক যারা দেখছেন তারা একটু দামাদামি করার সুযোগ পাবেন হাটে আসলে। আর হাট হাসিল আছে 5%, এটা মাথায় রাখবেন। আর আপনার নিয়ে যাওয়ার যে খরচ এই আর কি। তো এবার এখনও হাট জমে নাই, আজকে ঈদের আর 4 দিন বাকি আছে, আপনারা চলে আসেন দর্শক। ইনশাল্লাহ আপনার পছন্দের ছোটো বড় সব ধরনের গরুই আছে হাটে, পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইজান, ভাইজানের নামটা? জি আব্দুর রাজ্জাক। রাজ্জাক ভাই, রাজ্জাক ভাই কয়টা গরু নিয়ে আসছেন? দুইটা নিয়ে আসছেন। কোত্থেকে আসছেন? চুয়াডাঙ্গা। নিজেদের পালা? আচ্ছা, যেটার সামনে দাঁড়িয়ে আছে এটার কত চাচ্ছেন দাম? ১৪০ হলে ছাড়বেন আশা করি, ১২০ হলেও ছাড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। পাশে যেটা কালোটা ওটাও আপনার? ওটাও আপনার। হ্যাঁ, ওটা এই এই লালটা যেটা দিচ্ছে এটা কত টাকা আসবে? ৩ মণ ১০ আর কালোটা এটা কত চাচ্ছেন? চাচ্ছেন কত? ১৬০ চাচ্ছেন, ওটা ১৪০ হলে ছেড়ে দেবেন এরকমই। আল্লাহ ভরসা, এখনো হাট জমে না ইনশাল্লাহ, কালকে থেকে হয়তো হাট জমে যাবে। দর্শক ছোট বড় সব ধরনের গরু পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ, আপনাদের পছন্দ অনুযায়ী গরু এখানে পেয়ে যাবেন। ছোট বড় যার যেরকম বাজেট আছে সে সেই ধরনের গরু পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা আপনার ভাই? জি ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? কোত্থেকে নিয়ে আসছেন? চুয়াডাঙ্গা। কয়টা নিয়ে আসছেন আপনি? ৫টা নিয়ে আসছেন। আচ্ছা, সেল হয়েছে একটাও নাকি? এখনো সেল হয়নি। কবে আসছেন? মঙ্গলবারে আসছেন, আজকে হলো রবিবার, মানে এক সপ্তাহ হয়নি, 5 দিন হয়েছে। ঠিক আছে ইনশাল্লাহ, কালকে থেকে হাট জমে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা কত চান? ২২০ চাচ্ছেন। কত মন দিবেন এটা আনুমানিক? ৮ মন? না, ৫ মন, ৬ মন, ৬ মনের কাছাকাছি হবে। ঠিক আছে, কত ধরলে ছাড়বেন এটা? কি ভাই মারলেন কেন? কি অপরাধ? ভালো আপনার কয়টা নিয়ে আসছেন? ৪টা। চুয়াডাঙ্গা। কি নাম ভাই আপনার? জাহাঙ্গীর। জাহাঙ্গীর ভাই, যেটার সাথে আপনার সম্পর্ক খারাপ এটার দাম কত? ৩ লাখ টাকা যাচ্ছেন। কত হলে ছাড়বেন? ২ লাখ টাকা হলে ছাড়বেন। আনুমানিক কত কেজি মাংস আসবে? ৭ মন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। খাবার কি দেন ভাই? কোনো স্টেরয়েড কোনো কিছু বা হরমোন কোনো ব্যবহার কিছু করেন না? মাশাল্লাহ খুব ভালো, মানুষ এখন এইসব বিষয়ে খুব সচেতন ইনশাল্লাহ। গরুর অ্যাক্টিভিটিস দেখলে বোঝা যায় গরু ভালো ইনশাল্লাহ। আপনার যদি মনে করেন কোনো রাসায়নিক পদার্থ যদি গরুর ব্যবহার করে তো মনে করেন চর্বি হয়ে যায়, গরু মোটা হয়ে যায়। মানে দর্শকরা এই জিনিসগুলো দেখলে বুঝবে যে গরু নিজের চেয়ে বেশি ওজন হবে, হাঁটতে পারবে না এই আর কি, গরু গায়ে কোনো শক্তি থাকবে না, মাংস দেখে মনে হবে অনেক মোটা। ঠিক আছে, ভাইজানের নামটা? মোহাম্মদ এনামুল হক। এনামুল ভাই কয়টা গরু নিয়ে আসছেন? ১৮টা। কোত্থেকে নিয়ে আসছেন? বগুড়া থেকে নিয়ে আসছেন। এই যে এখানে পরপর ১৮টা আপনার? জি। কয়টা গরু সেল হয়েছে? এখনো একটা হয়নি। কবে আসছেন? কালকে আসছি। আপনি কি ব্যাপারী না পালেন গরু? না, পালু কিছু কিনেও নিয়ে আসছেন। তাহলে আপনি এইটা কি আপনার পালা না কেনা? না, এটা কেনা।
এটা কেনা আপনি এটা কততে আপনি দিতে পারবেন এটা তো দেখি দেখি দেখাই এটা কতটুকু মাংস হবে আনুমানিক এটা ধরেন 4 মন এক্সেস হবে 4 মন এক্সেস হবে এগুলো সব দেশি গরু তো এনামুল ভাই এটা কত চান আপনি মাশাআল্লাহ গরু শুনবে কত চান এটা এটা ধরেন 150 লে ছাড়বেন আপনার পোষাবে কত 150 লে ছাড়বেন না কিছু আমার 150 চাওয়া আপনার 150 চাওয়া এবার আমার দর্শকরা যা দাম বলে তাই তো হ্যাঁ যা বলে আমার কিছু মানে আমাদের সীমিত লাভ হলে আমরা ছেড়ে দিবেন এটা আমি ধরে নিতে পারি কি 130 এ ছাড়বেন হ্যাঁ 130 এ ছাড়বেন যদি না 130 এ ছাড়লে পোষাবে না পোষাবে না হ্যাঁ পোষাবে দর্শক সব ধরনের গরু পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিভিন্ন দামের আপনার বাজেট অনুযায়ী বিভিন্ন দামের গরু পেয়ে যাবেন মাত্র হাট জমতে শুরু করেছে ইনশাআল্লাহ কালকে আরো জমে যাবে আপনারা চলে আসেন যারা ভিডিও দেখছেন তারা একটু শেয়ার করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে একটু শেয়ার করবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হতে পারে এবং হাট সম্পর্কে জানতে পারে তো আগামী ভিডিওতে দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই বোন বন্ধুরা পছন্দের তালিকায় নানান ধরনের গরু থাকে আপনার পছন্দ যদি একটু বড় গরু কেনার হয় তাহলে সেই গরুটা পেয়ে যাবেন এখানে এটার নাম কি দিয়েছি ভাইজান এটার নাম সম্রাট সম্রাট আর সম্রাটের মালিকের নাম কি মানে আপনার নাম কি আল-আমিন আল-আমিন ভাই বিশ্বাসী আল-আমিন ভাই অনেক বিশ্বাসী ভাই তো এই গরুটার দাম চাইলে আপনি কত চাইবেন দাম চাইলে 7.5 লাখ 7.5 লাখ টাকা চাইবেন কত কেজি মাংস আসবে আনুমানিক আপনার ধারণা আমাদের ধারণা ভালো লাগতেছে 200 কেজি থেকে 750 কেজি আচ্ছা ঠিক আছে কোথা কোথা থেকে নিয়ে আসছেন গরু পাবনা থেকে কয়টা আনছেন 14টা নিয়ে আসছেন 14টা 14টা নিয়ে আসছেন আপনাদের নিজেদের পালা না আপনি ব্যাপারী দেখেছেন এগুলা সব মানে আমাদের নিজেরা পালেন আপনারা ঠিক আছে তো এই যে এত মোটা তাজা দেখছি এটা মোটা তাজা করার জন্য কি কোনো ট্যাবলেট ব্যবহার করেন না দেশি খাবার না না দেশি খাবারই ভুট্টা খাওয়ানো আছে গমের চাল জি আর ধান অথবা ধানের গুঁড়ি আচ্ছা এটা কি জাত শাহিয়ার শাহিয়ার জাত তো দর্শক আপনার বাজেট অনুযায়ী ইনশাআল্লাহ চলে আসবেন দামাদামি করার সুযোগ থাকবে এটা কত হলে আমার দর্শকদের জন্য আপনি দিতে পারবেন কত হলে পোষাবে আপনার 5 থেকে 5.5 এর মধ্যে থাকবে 5 থেকে 5.5 হলে আপনি পোষাবেন ইনশাআল্লাহ আরো 5 দিন বাকি আছে ইনশাআল্লাহ আশা করছি আপনার গরু সেল হয়ে যাবে ইনশাআল্লাহ সুন্দর হয়ে এটা ছবি তুলব লাগি তো দেখি হ্যাঁ এটা কি নিজেরা পালা ভাই পালা ভাই আপনি আপনার নামটা ভাই মোহাম্মদ বিল্লাল হোসেন বিল্লাল ভাই এই গরুটা মাশাআল্লাহ এটা কি কি খাওয়াইছেন এটা রে গুড়ি ছাল খ্যার কোনো ইনজেকশন নেই কোনো ট্যাবলেট নেই না 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 যাক নিজেদের বাড়িতে পালা এটা কদমা বাড়াবি নি আচ্ছা পিস পিস কাটবেন লাল ডগ দই তাই হকসা বাড়াবি না এটা হচ্ছে আপনারা নিয়ে আসছেন কোত্থেকে এটা নিজস্ব বাড়ি পাবনা থেকে নিয়ে আসছেন পাবনা পাবনা থেকে নিয়ে আসছেন এটার দাম কত যাচ্ছেন 130 আপনারা যারা দেখছেন তারা ওকে বলে দিবেন হাটে আসবেন ইনশাআল্লাহ ভাই খুব মজার মানুষ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কম বেশি টাকা তো বড় কথা না কিন্তু সম্পর্কটা বড় জি 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে ভাই আসসালামু আলাইকুম কালকে আসবেন কালকে আসবেন